আমি রিসেন্টে বুঝতে পারি যে ফার্স্ট না আমি সেকেন্ড হয়েছিলাম বলে ওটা হয়েছে কারণ ফার্স্ট গালের মাহাত্মটা আলাদা থাকে সেকেন্ড থার্ড গালের জন্য সেটা থাকে না স্যার যে নোট দিয়েছিলেন সেই নোট পড়েই ফিজিক্স পরীক্ষা দিতে গেছিলাম নোট টেস্টে গিয়ে একটা পাচ্ছিলাম না টপারদের ইন্টারভিউ দেখা করে রাতে টপারদের অ্যান্সার পড়া শুরু করি তাদের ব্লাইন্ডলি ফলো করতে শুরু করি আমি তো তাদের মতো কিছু করছি না তারা খুব লম্বা চওড়া বইয়ের নাম বলি হ্যালো এভরিওয়ান আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা যে টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা আমার কাছে তোমাদের থেকে পাওয়া মোস্ট রিকোয়েস্টেড টপিক আর আজকের ভিডিওটা আমার কাছে খুব খুব স্পেশাল এই চ্যানেলে বলা বাকি সব ভিডিওর থেকে আলাদা তার কারণ তোমরা সবাই জানো আমি দু সালে নিট পাই অর্থাৎ এম আমি দু হাজার বাইশ সালের ব্যাচ কিন্তু তার আগে আমার আরো তিনটে নিট পাওয়ার ড্রপ ইয়ারের জার্নি আছে তারপরে আমি দু সালে নিট পাই তো সেই ড্রপ এয়ারের জার্নিটা আমার নিট পাওয়ার জার্নিটা তোমরা সবাই আমাকে বলেছিলে তোমাদের সাথে শেয়ার করতে দেখো ড্রপ ইয়ার মানে জীবনের প্রচন্ড অন্ধকার একটা সময় স্পেসিফিক্যালি সেটা যখন ফার্স্ট ড্রপের পরে সেকেন্ড বা থার্ড ড্রপ হয়ে যায় তখন জীবনটা পুরোটা অন্যরকম হয়ে যায় সেই জার্নিটা তার থেকেও বেশি বলা ভালো এই ভিডিওটায় তোমাদের সাথে আমি অনেকটা গল্প করতে বসেছি যতটা সম্ভব কম এডিট করে হয়তো বলতে গিয়ে অনেকটা ঘটনাটা এলোমেলো হয়ে যাবে তার কারণ আগে থেকে কিছু ভেবে বসিনি এখানে বসে যা মনে আসবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা শেয়ার করতে পেরে তোমাদের থেকে বেশি আমার ভালো লাগছে কারণ এটা আমার কাছে খুব স্পেশাল ভিডিও একটা এই ভিডিওটা বানাতে বসার সময় আজকে আমি কিছু ঠিক করে বসিনি যে কি বলবো কোথা থেকে শুরু করব। কিন্তু আমি যখন বসছিলাম আমার তখন মনে হচ্ছিল এই ভিডিওটা আমি বানাবো একদিন আমি আমার গল্পটা সবার সাথে শেয়ার করব। এটা তো তিন চার বছর আগে যখন আমি পড়তাম ড্রপ ইয়ারে আমরা খুব ওভার থিঙ্কিং করি তো তখন না আমি ভেবেছিলাম যে কোনো একদিন এমন আসবে হয়তো যে যেদিন আমি আমি কিভাবে এই সময়টা একা একা কাটাচ্ছি একটা চার দেওয়ালের মধ্যে এই বাড়িতেই কি করে বসে আছি কোথাও যেতাম না বাড়ির পর্যন্ত যেতাম না কোনো অনুষ্ঠানে যেতে ভালো লাগতো না এই যে ফেসটার মধ্যে দিয়ে যেতাম শুধু নিজের সঙ্গী বলতে নিজে আমার ছোট থেকে ডায়েরি লেখা অভ্যাস সেই ডায়েরি ব্যাস এর বাইরে কিছু না তো সেই ঘরে ওভার থিঙ্কিং করতে করতে আমি ভেবেছিলাম একদিন যে হয়তো একদিন এমন আসবে যে যেই দিন আমি আমার গল্পটা সবার সাথে শেয়ার করব। তো আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে যদি কুড়ি পঁচিশ জন আমার গল্পটা শোনে তাদের যদি ভালো লাগে আমার চেয়ে খুশি কেউ হবে না কারণ এই সময়তে দাঁড়িয়ে না আমি ভার্চুয়ালি বলছি না সামনাসামনিও যদি কাউকে গল্প কেউ বলতে বসে সেটা শোনার লোক আমরা খুব কম পাই আমার একটা বন্ধু বলে যে আমি কথাটা খুব একটা এগ্রি করতাম এরকম না হয়তো আমার কখনো মাথায় আসেনি কিন্তু আজকে ভিডিওটা করার সময় আমার মাথায় আসছে হয়তো সত্যি ম্যানিফেস্টেশন থ্রু হয়তো সত্যি ভগবান আমাদের সব কথা শোনে আর আমরা যেটা ইচ্ছা প্রকাশ করি সেটা ভবিষ্যতে একদিন করে দেন তো তোমাদের কাছে কৃতজ্ঞ ভগবানের কাছে কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ আর ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে একটা কথা বলে নেবো যে আজকে আমি জীবনে যদি এইটুকু অ্যাচিভ করে থাকি যে জায়গাতে সেটা ভালো হোক খারাপ হোক যতটুকু পেরেছি আসতে সব কিছুর পেছনে যদি একটা মানুষের অবদান থাকে সেটা আমার মা সেকেন্ড কারোর যদি অবদান থাকে সেটা আমার বাবা থার্ড কিছুর যদি অবদান থাকে সেটা হচ্ছে অনলাইনে এই যত পড়াশোনা এখন যে সিস্টেমটা এসেছে সেই সিস্টেমটা তা না হলে আমি কোনোদিনও মেডিকেল কলেজ অবধি আসতে পারতাম না আজকে আমি কি করতাম আমি নিজেও জানি না কেন এই কথাটা বললাম এটা আমি ভিডিওর মধ্যে বলবো তোমরা শুনলে বুঝতে পারবে ও ভিডিওটা শুরু করার সময় যারা জানো অথবা যারা জানো না হয়তো নতুন কেউ দেখছো এই চ্যানেলটা তাদের জন্য একবার প্রথম থেকে বলেনি যে আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি এখন আমি আরজিকর মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার এম পড়ি অর্থাৎ দু সালে আমি নিট পাই কিন্তু তার আগে আমার তিনটে ড্রপ ইয়ার ছিল আমার মাধ্যমিক দু হাজার সালে এইচএস দু সালে আর কুড়ি একুশ বাইশ এই তিনটে বছর আমার ড্রপ ইয়ার ছিল নিটের জার্নি বলতে যেটা বোঝায় সেটা আমার শুরু হয়েছিল এইচএস এর পরে কিন্তু প্রতিটা গল্পের শুরুতে যেমন একটা প্রাককথন থাকে তেমনই নিজের গল্পটা শেয়ার করছে তো একটুখানি ছোটবেলার থেকে ব্রিফলি বলি আমারও বলতে ভালো লাগবে ছোটবেলায় কোনো বাচ্চাই ঠিক করে পড়তে চায় না তিন চার বছর বয়সে জয়েন্ট ফ্যামিলিতে থেকে আমার মা আমাকে ঠেলে ঠেলে পড়তে বসানো শুরু করেছিল মায়ের ইচ্ছা ছিল ইংলিশ মিডিয়ামে ভর্তি হয় কিন্তু মফস্বল শহরে থাকায় এবং বিভিন্ন কারণের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ভর্তি হতে পারিনি আমাকে বাংলা মিডিয়ামে কেজি স্কুলে ভর্তি করা হয়েছিল কিন্তু শুধুমাত্র মায়ের উৎসাহের জন্যই আর সব সময় আমাকে ঠেলে ঠেলে ক্লাসে ফাস্ট হতে হবে এরকম একটা ন্যাক মা ঢুকিয়ে দিয়েছিল আমার মধ্যে শুধু ক্লাস বলে না তখন আমি ছবি আঁktাম হ্যান্ড রাইটিং কম্পিটিশনে নাম দিতাম আবৃত্তি করতাম নাচ করতাম সবকিছু মা নিয়ে জবাব নিজে শরীরের দিকে একটু কেয়ার না করে মাই সবকিছু করত ভগবানের আশীর্বাদে মা বাবা গুরুজনদের আশীর্বাদে সেই সময়টা খুব স্মুথলি কাটে যেখানে যেতাম সবসময়েতে মা যে ফাস্ট কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল সে সেটা সেই সময় হয়ে যেত তারপরে ক্লাস ফোরে রাজ্য বৃত্তি পরীক্ষা হয় সরকারের তরফ থেকে সেই রাজ্য বৃত্তি পরীক্ষা দিই আর সেই পরীক্ষাতে আমার মনে নেই কত মধ্যে পরীক্ষা হয়েছিল চারশো অথবা পাঁচশোর মধ্যে চারশোর মধ্যে হলে তিনশো সত্তর পেয়েছিলাম পাঁচশোর মধ্যে হলে চারশো সত্তর পেয়েছিলাম মানে তিরিশ নম্বর কম পেয়েছিলাম এটা মনে আছে নাম্বারটা সত্তর এগিয়ে আটকে গেছিল রাজ্যের মধ্যে সেটা র্যাঙ্ক এসেছিল ফি আমি পারলে সেই বৃত্তির ছবিটা অ্যাটাচ করে দেবো সেটাও অনেক বড় পাওয়া কিন্তু আমার মনে একটা আফসোস থেকে গেছিল। তো এইভাবে ক্লাস ফোরের জার্নি শেষ হলো তারপর ক্লাস ফাইভে হাই স্কুল এখানে তখনও অ্যাডমিশন টেস্ট হতো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখানে গার্লস স্কুল যেটা সবচেয়ে ভালো যেখানে আরও অনেক আশেপাশের মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে সব স্টুডেন্টরা পরীক্ষা দেয় সেই স্কুলের অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেটার জন্যও আমার মা ক্লাস ফোরটাকে মিনি মাধ্যমিক বলে খুব ভালো করে পড়িয়েছিল আর মায়ের জন্যই কেবলমাত্র ওইখানেও আনএক্সপেক্টেডলি ফার্স্ট হয়েছিলাম তারপরে হাই স্কুলে ঢোকার পর থেকে আস্তে আস্তে সিক্স সেভেন এইট নাইন র্যাঙ্কটা ফার্স্ট থেকে সেকেন্ড থার্ড এদিকে চলে আসে যখন একটু ছোট ছিলাম সিক্স সেভেন খুব মন খারাপ হতো যে সেকেন্ড থার্ড হচ্ছি ফার্স্ট হতে পারছি না বাড়িতে বকা খেতাম নিজেরও খুব খারাপ লাগতো রেজাল্টের দিন বাকি সময় তো ছোট ছিলাম তো তখন অতটাও বুঝতাম না সারা বছর হয়তো মজা করছি স্কুল যাচ্ছি স্কুলে নতুন বন্ধু আছে সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে খুব খারাপ যে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে কিন্তু ফার্স্ট হতে পারছি না এমনও হয়েছে ফার্স্ট হতে না পেরে সেকেন্ড হয়েছি বলে যে স্যার বাড়ি এসে পড়াতেন সেই স্যার হঠাৎ বললেন যে আর বাড়ি গিয়ে আমি পড়াতে পারব না এবার ব্যাচে চলে এসো আমি বুঝতে পারি যে ফার্স্টটা সেকেন্ড হয়েছিলাম আলাদা থাকে সেকেন্ড থার্ড গালের জন্য সেটা থাকে না সেটা ছোট থেকে খুব কোথাও না কোথাও খারাপ লাগতে শুরু করে কিন্তু এইট নাইন এই সময়টা যখন আসে পিউবার্টি যখন হিট করে ব্যাপারটার দিকে আরো ধ্যান দেওয়াটা কমে যায় স্কুলের র্যাঙ্কটা সেভাবে পিছিয়ে না গেলেও জীবনটাও সাথে সাথে এনজয় করতে শুরু করি অনেক বন্ধু হয় স্কুল যেতে খুব ভালো লাগতো স্যারদের কাছে পড়তে যেতে খুব ভালো লাগতো অনেক ভালো স্যারেদের ভবিষ্যতে পেয়েছি যারা খুব ভালোবাসতেন নিজের মেয়ের মতন করে আগলে রাখতেন তো সবার সাথে কথা বলতে ভালো লাগতো অতটাও তখন মনে হতো না কিন্তু আমার মা ছোট থেকে আমার মধ্যে একটা জিনিস তৈরি করে দিয়েছিল সবসময় যে মাধ্যমিকে একটা ভালো কিছু করতে হবে কোথাও না কোথাও অবচেতন মনে ওটা ছিল আমাদের এরিয়া থেকে আমাদের ব্যাচের আগে সেইভাবে কেউ র্যাঙ্ক করেনি অর্থাৎ প্রথম মধ্যে ছিল না এগারো বারো হিসেবে ছিল কিন্তু রিসেন্ট তার আগের বছরের মধ্যে মানে প্রথম দশের মধ্যে কেউ ছিল না তো সেটা আমার মা আমাকে টিভিতে সবসময় দেখাতো যে দেখ ও কিন্তু ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে মাধ্যমিকে র্যাঙ্ক করছে তো প্রত্যেক বছর যারা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হতো আমার সেই সময় মুখস্থ থাকতো তাদের নাম যে অমুক জন ফার্স্ট অমুকজন সেকেন্ড এগুলো আমার দেখতে খুব ভালো লাগতো রেজাল্টের দিন আমি টিভি খুলে নিউজ চ্যানেলে দেখতাম এইট নাইন অব্দি স্কুলটাও যতটা এনজয় করেছি পড়াশোনাটা ঠিকঠাক রেখেছি বিভিন্ন কোচিং ইনস্টিটিউশনে তখন সায়েন্স ট্যালেন্ট টেস্ট হতো সেই টেস্টগুলো অ্যাটেম্প্ট করতাম ফার্স্ট ওয়ানে অফসোস একটা থাকলে সবকিছু ঠিকঠাক যাচ্ছিল আর সত্যি বলতে স্কুল লাইফের বেস্ট মেমরি ওই এইট নাইন টেনের শুরুর দিকে যে মেমোরিটা তৈরি হয়েছে সেটা আজ অবধি আমার জীবনে কাটানো বেস্ট মেমোরি ওটার তুল্য কোনো কিছু আসে না জীবনে যত বড়ই হয়ে যাক মানুষ কিন্তু স্কুলের বন্ধু স্কুলের সব কিছু সত্যি খুব স্পেশাল হয় জীবনে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওই স্মৃতিগুলো অনেক সময় মনে পড়ে তারপরে যখন ক্লাস টেন আসে আমার মধ্যে একটা চেঞ্জ আসে যে এবারে কিছু করতে হবে আমি কোনোদিনও ভাবিনি যে সেই সময়তে আমি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব না টিচার হব কিচ্ছু ভাবিনি আমার জীবনে ওই সময় একটাই ধ্যান ছিল আমাকে মাধ্যমিকে র্যাঙ্ক করতে হবে মুখ্যমন্ত্রীর হাত থেকে একটা ল্যাপটপ নিতে হবে টিভিতে আমাকে দেখাবে এইটুকু আমার স্বপ্ন ছিল আর তার জন্য নাইনে আমি যেরকম ছিলাম সবার সাথে গল্পগুঁযোগ করতাম সেখান থেকে ক্লাস টেনে আমার মধ্যে একটা ওয়ান নাইটটি ডিগ্রি চেঞ্জ আসে আমি সমস্ত কিছু ছেড়ে দিন রাত এক করে টেনে পড়াশোনা করতে শুরু করি যে আমাকে তখন র্যাঙ্ক করতে গেলে সাতশোর মধ্যে মাধ্যমিক ছশো আশি একাশি বিরাশি পেলেই হতো চেষ্টা করে দেখা যেতে পারে নিজের বেস দেওয়া যেতে পারে প্রচন্ড পড়ি স্যারেরা প্রচন্ড সাপোর্ট করেছিলেন সেই সময়তে তারপর অনেক বছর বাদে একটা কাম প্রথম যেটা জীবনের দরকার টেস্ট পরীক্ষার সময় অনেক দিন পর আবার ফার্স্ট হল স্কুলে এর আগে যে সেকেন্ড থার্ড হতাম সেই সময় তো খাতা দেখানো হতো না টেস্ট পরীক্ষার সময় সেই প্রথম আমাদের খাতা দেখানো হয় যে কি কি ভুলভ্রান্তি আছে আমাদের তো সে খাতাটা যখন দেখানো হলো খাতাটা যখন পেলাম সেই প্রথম অনেক দিন পর খুব ভালো লাগলো যে হ্যাঁ আমি কিছু তাহলে করতে পারি মাধ্যমিক যখন আসল পরীক্ষাটা আসবে তখন আমি আরো ভালো কিছু করতে পারবো এটা নিজের মধ্যে একটা পজিটিভিটি আসলো তারপরে শেষ তিন মাস আরো ভালো করে পড়লাম কিন্তু যখন মাধ্যমিকের রেজাল্টটা আসলো আমি যেটা ভেবেছিলাম আমার জীবনে তখনকার একটা ডায়েরি ছিল সেই ডায়েরিতে শুধু একটাই কথা লেখা আমি মাধ্যমিকে একটা র্যাঙ্ক করে দিই তাহলে আমার জীবন থেকে কিচ্ছু চাই না এটা এখন এসব বুঝতে পারি এটার কোনো ভ্যালু নেই বাট সেই সময়তে ওটাই আমার জীবনে ছিল আর কিছুই আমি তখন ফার্দার ভাবিনি মাধ্যমিকের রেজাল্ট যখন বেরোয় আমি সাতশোতে ছশো একাত্তর পাই যেটা অ্যাপ্রক্সিমেটলি নাইনটি সিক্স নাম্বার আমি যে শহরে থাকি সেই শহরের সব স্কুল মিলিয়ে নিজের স্কুলে আমার নাম্বারটা হাইয়েস্ট নাম্বারই ছিল কিন্তু আমার মধ্যে থেকে সেদিন একটা অদ্ভুত ভেঙে পড়া কাজ করে যে আমি যার জন্য এত খেটেছিলাম এটা তো আমার আমার ড্রিম ড্রিম ছিল ছিল না যেটা সেটা আলটিমেটলি হয়নি সবাই আমার স্যারেরা বুঝিয়েছিলেন মা বাবা বুঝিয়েছিল তবু এই বাড়িতে বসেই জানলার দিকে তাকিয়ে আকাশ দেখতে দেখতে আমি অসম্ভব কাঁদছিলাম যে আমি মানে যেটা চাইলাম সেটা পেলাম না আমি অনেকটা ভেঙে পড়ি তারপরে ইলেভেন টুয়েলভ শুরু হয় আমি যেটা আগেও বললাম যে কখনো ভাবিনি নিট দেবো না কী করবো ইলেভেনে আবার মোটামুটি পড়তে শুরু করি যে পড়াটা ঠিকঠাক এগোতে শুরু করে মায়ের সূত্রেই মায়ের কিছু বন্ধুদের সূত্রে প্রথম আমি নিটের ব্যাপারে জানতে পারি ইলেভেনের শেষের দিকে বোর্ডের জন্য পড়া ইলেভেনে যেমন টুকটাক হয় হচ্ছিল ইলেভেনের শেষের দিকে তখন আমি ভাবলাম যে এরকম কিছু তাহলে ভাবা যেতে পারে আর নিট নিয়ে সেরকম কোনো আইডিয়া ছিল না একটুখানি আমাদের শহর থেকে দূরে আরেকটা শহরে neet এর জন্য কিছুদিনের জন্য আমাকে ভর্তি করে দেয় डिस्टेंसের কারণে টাইম ম্যানেজমেন্টের কারণে সেটা বেশি দিন আমি কন্টিনিউ করতে পারিনি 12th ওঠার সাথে আলটিমেটলি নীটের प्रिपरेशनটাও ছেড়ে দেয়া সেই সময় থেকে অদ্ভুত একটা ডাউনফল শুরু হয় ঠিক কী কারণে কি হয়েছিল যখন মানুষের কোনো ডিস্ট্রাকশন হয় বা ডাউনফল শুরু হয় সেটা আলটিমেট কোনো রিজন থাকে না বাট কোনো না কোনো কারণে হয় তবে একটা জিনিস 12 মাঝে মাঝামাঝি আস্তে আস্তে আমি সিদ্ধান্ত নিয়ে নি যে আমি NEET দেবো তার কারণ আমার ঠাকুমা ছোট থেকে একটা সবারই দাদু ঠাকুমাদের ইচ্ছা থাকে যে আমার নাতি নাতনি যারা আছে তারা ডাক্তার হবে তো সেই কারণে স্পেসিফিক্যালি না হলেও আমার বায়োলজি পড়তে ভালো লাগতো অতটাও বুঝতাম না মনে হতো যে ডাক্তার হওয়া যেতে পারে বাবা প্রথম দিকে ডিসএগ্রি করেছিল যে এটা একটা টাফ জব পুরো লাইফটা হয়তো স্মুথলি কাটবে না আর যেটা তখন বুঝতে পারিনি এখন বুঝতে পারি যে পুরো লাইফটা পড়াশোনার মধ্যে কাটবে এমন না যে একটা চাকরি পেয়ে গেলাম মানে শেষ হয়ে গেল সেটা এই লাইনে নেই তো বাবা তখন বোঝানোর চেষ্টা করেছিল বুঝতে পারিনি এটা ইচ্ছা হয়েছিল যে ধরে নিয়েছিলাম নিটে দেবো আর যেটা আমি ওই জন্য এখনকার যে স্টুডেন্টরা আছে বারবার বলি যেটা যে নিট দেবো স্থির করে নিলে অনেকেই ভাবে যে আমি বাংলা মিডিয়ামে বাংলা ভাষা বোর্ডে পড়ি তো বোর্ডের পড়াটা নিটের পড়াটা তো এক হচ্ছে না তাহলে কি করব তো আমারও জিনিসটা এটাই হয়েছিল আমার তখন পুরোটা ঘেটে গেছিল আমি বোর্ডটাকে ইগনোর করতেও শুরু করেছিলাম যে আলটিমেটলি আমি তো যখন নিটই দেবো বোর্ডের পড়াটা আমার কোনো কাজেই লাগবে না এইচএস এর পরে নিটের জন্য প্রিপারেশন শুরু করবো ভালো করে পড়বো বোর্ডের জন্য পড়ে আর কি হবে এই অদ্ভুত একটা এখান থেকে যে ডাউনফলের শুরুটা হয়েছিল মাধ্যমিকে নাইনটি সিক্স নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে বোর্ডে টপ টোয়েন্টিতে থেকে নিজের শহরের মধ্যে ফার্স্ট হয়ে একটা ডাউনফলের কারণে এইচ এস সেখান থেকে কোনো দিনও যতই কম পড়াশোনা করি যে রেজাল্ট কোনোদিনও স্কুলে প্রথম তিন চারের নিচে নামেনি হঠাৎ করে মাধ্যমিকে নাইনটি সিক্স পার্সেন্ট এইচ কমে হয়ে যায় এইটটি ফোর পার্সেন্ট আর এটার জন্য কেউ দায়ী না এটার জন্য সম্পূর্ণ আমি দায়ী আজকে যখন আমি এখানে ইউটিউবে ভিডিও বানাচ্ছি তখন যেমন আমি যা যা ভালো করেছি সেটা জানার সবার যেমন অধিকার আছে আমি কি কি খারাপ করেছি এটা জানানোর সবার অধিকার আছে শুধু স্মুথটা নিয়ে তো জীবন হয় না জীবনে চড়াই আর উতরাই দুটো মিলিয়ে জীবন থাকে মাধ্যমিক পর্যন্ত একটা ভালো রেজাল্ট যদি আমার জীবনে চড়াই হয়ে থাকে ইলেভেনটাও ঠিকঠাক হয়েছিল যেটা রেজাল্ট হতো সেটা মেনটেন হয়েছিল বাট টুয়েলভে এসে এই যে একটা ডাউন ফল নাম্বারের এই যে গ্যাপটা তৈরি হলো এটার জন্য কোনো এক্সকিউজ না আমি এক্সকিউজ একদম পছন্দ করি না জাস্ট আমি পড়িনি বলে আমার নাম্বারটা অনেক কমে যায় আর এইচএস এর সাথে প্রথম নিটে বসি হবে না তো জানতাম তার সত্ত্বেও বসি একদম জিরো নিয়ে নিটে আমার নাম্বার তখন জানতাম জানতাম না একদম জিরো নিয়ে বসি এরকমই হবে কি এর থেকেও কম হবে বাট জানতাম যে এরপরে নিটের জন্য প্রিপারেশন শুরু করব হয়ে যাবে আমাদের সময় সেই সময় নিটের কাট অফ পাঁচশো কুড়ির আশেপাশে যেত দু সালে কুড়ি সালে বেড়ে সেটা হয়ে গেছিল পাঁচশো আটষট্টি সত্তর এরকম সেটা তো উনিশ সালে জানতাম না উনিশ সালে পাঁচশো পাঁচশো কুড়ি এরকম পেলে সিলেকশন হয়ে যাবে এইটা ভেবে পড়া ড্রপ দেওয়া শুরু করি ভেবেছিলাম হয়ে যাবে তখন বাবা কলকাতায় সেই সময়তে অনলাইন কিছু ছিল না যে সবচেয়ে রেপুটেটের যে কোচিং ছিল বাবা ভর্তি করে দেয় আমি আলাদা করে নাম নিচ্ছি না মায়ের সাথে আমি আর মা কলকাতা শিফট করে যাই প্রথম দিকে অফলাইন কোচিং খুব জোশ নিয়ে প্রথম দিন গেছিলাম আবার আগের মতো হয়ে যাব খুব ভালো করে পড়াশোনা করব কোচিং এ ঢুকে দেখলাম প্রথম দিনই এটা জিজ্ঞেস করা হলো কে কে আগে এই কোচিং এ পড়তে এখন করা প্রথম ইলেভেন ইলেভেন তারা হাত তোলে আর আলাদা ভাবে চিনে নেওয়া হয় কারণ তাদের নাম্বারটা অনেকেরই ছিল তার কাট অফ যেটা সে বছর ওয়েস্ট বেঙ্গলে গেছে তার আশেপাশে আর তখন আমি নিট নিয়ে এত কিছু বুঝি না কি করলে কি হতে পারে আমার কোনো আইডিয়া নেই জাস্ট র্যান্ডম ক্লাসে গেছি ভেবেছি ক্লাসে যে পড়াবে তাই পড়বো সিলেকশন হয়ে যাবে এইভাবে গিয়ে বসেছি তো স্যারেরা যা পড়াতেন পড়তাম প্রথম মক টেস্ট হয় যখন স্যার যে নোট দিয়েছিলেন সেই নোট করে ফিজিক্স পরীক্ষা দিতে গেছিলাম মক টেস্টে গিয়ে একটাও পাচ্ছিলাম না কি করে চান্স পেতে হবে এটাই আমি জানতাম না কারণ স্যার যা পড়িয়েছে আমি তো সবই পড়িয়ে এসেছি তাহলে কেন হচ্ছে না আমি এটা বুঝতেই পারছিলাম না প্রথম মক টেস্টে চারশো সামথিং নাম্বার আসে তারপর আবার এক মাস বাদে এক মাস বাদে এক মাস বাদে যে পরীক্ষা হয় চারশো থেকে নাম্বার কমে আবার তিনের ঘরে আসা শুরু করে আর কি করে এটা ইমপ্রুভ হবে আমি নেটে বিভিন্ন সার্চ করতে শুরু করি তখন কোয়া বলে যে প্ল্যাটফর্মটা আছে সেখানে সার্চ করতে শুরু করি বিভিন্ন টপারদের ইন্টারভিউ দেখা কোয়াতে টপারদের অ্যান্সার পড়া শুরু করি হয়তো নিট সম্বন্ধে জানার জন্য এগুলো দেখা একটু দরকার ছিল কিন্তু যেটা মেন ভুল হয় তাদের ব্লাইন্ডলি ফলো করতে শুরু করি যে আমি তো তাদের মতো কিছু করছি না তারা খুব লম্বা চওড়া বইয়ের নাম বলে সেই সময়তে বায়োলজি কিছু এক্সট্রা করছে না দু হাজার সালে যেহেতু আসতো যেহেতু ট্রেন্ড ছিল আমি এনসিআরটি না পড়ে যে কোচিং এ পড়তাম সেই কোচিং এর মডিউল বায়োলজি এত মোটা মোটা অ্যানিম্যাল কিংডম এতটা মোটা সেগুলো পড়তে শুরু করলাম ফিজিক্সের জন্য নিটের জন্য কোন কঠিন বই ডিসি পান্ডার ইঞ্জিনিয়ারিং ভার্সন এইসি ভার্মা এগুলো নিটের জন্য লাগে না এগুলো কাদের জন্য এগুলো যারা একদম টপার তাদের জন্য যাদের কোনো এমস চাই যত বেশি স্ট্যান্ডার্ড বই পড়বে তত হয়তো কনসেপ্ট ক্লিয়ার হবে কিন্তু আমার মতো অর্ডিনারি যার অবস্থা যার কাছে পাঁচশো দিতে বসে স্বপ্ন বলে মনে হচ্ছে যে এই কোনো হয় সে কি করে এইসি ভার্মার বই বা সলভ করবে সে কি করে ফিজিক্যাল কেমিস্ট্রিতে এন আভাস্তির বই সলভ করবে এগুলো তো সম্ভব না কিন্তু ওই মোহটার মধ্যে পড়ে যাই আনরিয়ালিস্টিক জিনিসপত্র দেখতে শুরু করি যেটা আমার জন্য কোনোদিন সম্ভবই ছিল না আর সেইভাবে অনেকগুলো আবার সময় চলে যায় মক দিতাম নাম্বার আসতো না ওই টিনের ঘরে সাড়ে তিনশো তিনশো সত্তর কখনো চারশো এইরকম নম্বর আসতো কলকাতায় গিয়ে মায়ের সাথে থাকতাম খুব যে একটা আমার আর হবে না আমি পাচ্ছি না এটা আমার জন্য নয় আমাকে বাড়ি নিয়ে চলো পরের বছর অন্য কিছুতে ভর্তি হয়ে যাব। মা বোঝাতো যে পর ঠিক হয়ে যাবে কিন্তু আমি চেষ্টা করতাম হতো না তারপরে আমার আর কি বলার আছে সেই জন্য আমি ধরে নিয়েছিলাম এটা আর হবে না আস্তে আস্তে ওখানে থাকতে থাকতে লকডাউন হয়ে যায় তারপর লকডাউনে বাড়ি চলে আসি নিটের কথা আস্তে আস্তে আমি ভুলেই যাই ধরেই নিজে যে নিট আর পাবো না দরকার নেই পরে সেশনে অন্য কিছু নিয়ে ভর্তি হয়ে যাব আর লকডাউনের জন্য সব পোস্ট হতে শুরু করে আমি কোনো খোঁজও রাখতাম না লকডাউনে খুব ছবি আঁকতাম পড়াশোনার বাদ দিয়ে এক্সট্রা কারিকুলারের দিকে আমার একটু ঝোঁক ছিল ছোট থেকেই তো তখন আমি বিভিন্ন ছবি আঁকতাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম তো সেগুলো অনেক শেয়ার হতো আমার খুব ভালো লাগতো তো ওটা আমি মনে করি এখনো অব্দি আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আমি একটা কাজ করতাম আমার যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে খুব ভালো লাগে তো সেটা যখন করতাম সেটাতেও অনেক ভালোবাসা পেতাম আমার খুব ভালো লাগতো আর এর মধ্যে যেটা হয় লকডাউনে আমার ঠাকুমা আমি আম্মা বলতাম তো আম্মা মারা যায় আর আম্মার সাথে যখন আমার শেষ কথা হয়েছিল মোবাইল ফোনে এখনো আমার কাছে ভয়েসটা রেকর্ড করা আছে সেটা ড্রাইভে সেভ করা আছে আহ সেটা আমি এই ভিডিওটা দিচ্ছি না কিন্তু মানে শেষ কথা এটাই ছিল তুই ডাক্তার হবি তো ডাক্তার হয়ে আমাকে দেখবি তো আমি বলেছিলাম হ্যাঁ দেখবো আর সেই আমি আস্তে আস্তে নিটের থেকে একদম দূরে সরে যাই আমার নিট দিতেই ভালো লাগতো না যখন আবার ওই আগস্ট সেপ্টেম্বর মাসটা আসে দু সালে নিট তখনও হয়নি আমি জানতামও না যে নিট পোস্টপন্ড হয়ে কোন মাসে দিচ্ছে এইটুকু খবর আমি রাখতাম না হঠাৎ একদিন আমি আগস্টে দেখি যে এরকম নিটের ফাইনাল ডেট ঘোষণা করা হয়েছে বারো বা তেরোই সেপ্টেম্বর আমি তখন ভাবি যে আমি তো আমাকে শেষ এই কথাটা দিয়েছিলাম আমি তাহলে ডাক্তার আর হতেই পারবো না তখন আবার আমার মাইন্ড একটা নিট আসে তখন আমি ডিসাইড করি দু সালেও তাহলে আর হলো না কিন্তু আমি আরেকবার চেষ্টা করব যে কথাটা দিয়েছিলাম কথাটা রাখার দু সালে নিট দেবো আর এবছরের পরে এবছর নিটটা অ্যাটেম্পট করি তারপর যা হয় হবে তখন আর হার্ডলি কুড়ি দিন বাকি ছিল সেপ্টেম্বর মাসের বারো কিংবা তেরোতে পরীক্ষা এটা আমি আগস্ট কুড়ি বা একুশের গল্প বলছি আমি কি নিটের জন্য প্রিপারেশন নেবো আমি তার আগে চার পাঁচ মাস বই ছুঁই নি তার আগেও আমার প্রিপারেশন খুব একটা ভালো ছিল এমন না ওই কুড়ি দিনে তোমরা সবাই যেমন ভিডিও দেখো আমিও ভিডিও দেখতাম ইউটিউবে ভিডিও দেখে একটু মোটিভেশন পাই যে কুড়ি দিনে যতটা সম্ভব আমার পক্ষে যেটুকু পড়া সম্ভব যতটা তুলতে পারি তুলি দেখি গতবারের থেকে কি ইম্প্রুভ হয় তখন সেই সময় ফিজিক্স কেমিস্ট্রি কী বা করব ওপর ওপর ফর্মুলা দেখেছিলাম আর বায়োলজি যতটা হয় করেছিলাম পরীক্ষায় বসি এই বছর ফার্স্ট ড্রপের পরে নাম্বার আসে খুব সম্ভবত চারশো সাতান্ন প্রথম অ্যাটেম্পেও ফিজিক্সের নম্বর ওই ছয়ের ঘরে ছিল এক্স্যাক্ট কত ছিল মনে নেই ষাট বাষট্টি পঁয়ষট্টি সেকেন্ড অ্যাটেম্পটেও ষাট বাষট্টি পঁয়ষট্টি বায়োলজির নম্বরটা তিনশো এসেছিল কুড়ি দিন পরে ওই কুড়ি দিন খুব পড়েছিলাম শুধু ওই কুড়ি দিন এর আগে কোনোদিন যে এনসিআরটি পড়িনি সেই এনসিআরটি যতটা সম্ভব পরে তিনশো নাম্বার আসছিল ফিজিক্সে ষাটের ঘরে নাম্বার আসছিল বাকিটা কেমিস্ট্রিতে কারণ ওই দুটো সেইভাবে পড়াই ছিল না তারপরে দু হাজার একুশ সালে নিটের জন্য পড়তে শুরু করি আর এবারে আমি স্থির করে নিয়েছিলাম আমি আর কোনোদিনও অফলাইনে পড়বো না আর যাই করি কারণ আমি পার্সোনালি অফলাইনে অ্যাডজাস্ট করতে পারতাম না অফলাইন কোচিং ইনস্টিটিউটে মেনলি যেটা আমার প্রবলেম হয়েছিল আমার মনে হয়েছিল যে যে স্টুডেন্টরা ওখানে অলরেডি কাট অফের কাছাকাছি আছে অর্থাৎ আলোর নিচে যারা আছে তাদের মাথায় আরও বেশি আলো ফোকাস করে তাদের চান্স পাওয়ানোর জন্য অনেক পরিশ্রম বেশি করা হয় কিন্তু যারা কিছুই জানে না যারা অনেকটা অন্ধকারে আছে তাদের অন্ধকারে থাকা ছিল মেয়েগুলোর দিকে কেউ ফোকাস করে না এটাতে আমি মেন্টালি আরো বেশি সাফার করতাম তো আমি বুঝে গেছিলাম ওই অফলাইন জায়গাটা আমার জন্য না আমাকে ঘরে বসে নিজের মতন করে অনলাইনে পড়ব ধীরে ধীরে সময় দিয়ে পড়ব তাতে যা হবে হবে এই বলে দু হাজার একুশ সালে আমি প্রিপারেশন নিতে শুরু করি প্রথম দিকে মক টেস্ট দিতাম প্রথম দিকে প্রিপারেশন সবার ভালো থাকে আমি তোমাদের অন্য ভিডিওতেও বলেছি যে প্রথম দু তিন মাস দারুণ প্রিপারেশন হবে তখন কোনো ডিস্ট্রাকশনও আসতো না কিচ্ছু আসতো না একদম যে শিডিউল ভেবে পড়তাম সেটা কমপ্লিট করতাম দিনেরটা দিনে পড়তাম ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতাম সমস্তটাই অনলাইনে করতাম ইউটিউবে স্যারদের থেকে ভিডিও দেখতাম সেইভাবে কোনো কোচিং অ্যাপ সেই দু হাজার একুশ সালে কিনিনি হয়তো দু একটা ছোটোখাটো কিছু কিনেছিলাম একটা মিক্সড হয়েতে পড়াশোনা করতাম যে ফিজিক্স হয়তো এই স্যারকে ভালো লাগছে এই স্যারের থেকে ভিডিও দেখলাম বায়োলজি দেখতাম কেমিস্ট্রি দেখতাম এইভাবে পড়তাম পার্টিকুলার কিছু স্যার অন্তত ফিক্স ছিল না বাট ঠিকঠাক হচ্ছিল পড়াশোনাটা আর শুরু করেছিলাম নাম্বার দেওয়া তারপর আস্তে আস্তে আবার একটা ল্যাগ আসে ড্রপ ইয়ারে একটা রোজ বাড়িতে থাকা একভাবে দম বন্ধ হয়ে আসা ক্লিনিক্যালি ডিপ্রেশন বলতে যে জিনিসটা শুরু হয় ছোট বয়সে অতটা তো মানুষ বোঝে না কিন্তু সেই যে একটা ফিলিংসটা সেইটা প্রথম শুরু হয় ওই সেকেন্ড ড্রপের সময় থেকেই বাড়িতে যখন থাকতাম একা একা পুরো চার দেওয়ালের মধ্যে বহু দিন আবার লকডাউন হয়ে যায় কোভিড এর সেকেন্ড ওয়েভ আসে আবার সবকিছু একরকম হয়ে যায় এক্সাম পোস্টপন্ড হতে থাকে তখন বিভিন্ন ভাবে আবার ডিস্ট্রাকশন বাড়তে থাকে ইন্টারনেট ডিস্ট্রাকশন বাড়তে থাকে সারা বছর প্রথম থেকে যে প্রিপারেশনটা চলছিল ঠিকঠাক আস্তে আস্তে পরীক্ষার আগে আবার টেস্ট দেওয়া ছেড়ে দিলাম শেষ তিন চার মাস যেই সময়টা পরীক্ষার আগে সবচেয়ে জরুরি সেই সময়টাতেই পড়াশোনা ছেড়ে দিলাম তার আগের সময় অব্দি পড়াশোনার বছর খুব ভালো চলছিল ফার্স্ট ড্রপের পর যেটা হয়নি প্রিপারেশন খারাপ থাকা সত্ত্বেও সে বছর মনে হয়েছিল যে পরীক্ষা দিয়ে আসি কত পাই দেখব পরের বছর পরীক্ষা দেব দিয়ে পেয়ে যাব কিন্তু এই বছর উল্টোটা হলো এই বছর আগের বছরের থেকে বেটার প্রিপারেশন সত্ত্বেও পরীক্ষার আগের দিন হঠাৎ মনে হতে শুরু করলো আমি তো শেষ তিন চার মাস পড়িনি আমি পরীক্ষা দিতেই যাব না খুব কাঁদতে শুরু করি আমার বাবা খুব বকা দেয় তার কারণ আমি ভেবেছিলাম যে এবছর আমি অনেকদিন শেষ তিন চার মাস ঠিক করে পড়াশোনা করিনি স্পেশালি আমি মক টেস্ট দিইনি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হতে শুরু করে আমি যদি আবার এবছর পরীক্ষা দিই আগের বছর আমি যে নাম্বার পেয়েছিলাম আবার যদি ওই রকমই নাম্বার আসে আবার যদি আমি তিনশো চারশো নাম্বার পাই তাহলে আর পরীক্ষা দিয়ে কি হবে আমি তো বুঝতেই পারছিলাম না আমি কত পাবো তো আমার খুব ভয় লাগছিল যেটা পরীক্ষা ভীতি যেটাকে বলে সেই সেইটা আমার মধ্যে খুব কাজ করছিল আর এটা শুধুমাত্র হয়েছিল শেষ তিন চার মাস মক টেস্ট না অ্যাটেম্প করার কারণে তো তখন আমার বাবা আমাকে ঠেলে জোর করে পরীক্ষা দিতে পাঠাই যে যত পাবি পাবি পরের কথা পরে ভাবা যাবে এখন তুই পরীক্ষা দিবি খুব বকা খাই আমি তারপর আমি পরীক্ষা দিই আর সে বছর আমি নাম্বার পাই পাঁচশো ছাব্বিশ যেটা চৌষট্টি হাজার মতো র্যাঙ্ক ছিল দু হাজার একুশ সালে মেনলি কি হয়েছিল যে ফিজিক্সের কোশ্চেনটা একটু কঠিন চলে আসে কেমিস্ট্রিতে আমার নম্বর ঠিকঠাক ছিল একশো কুড়ি তিরিশ মতো বায়োলজিতে তিনশো তিরিশ নম্বর ছিল কিন্তু ওই আবার ষাটের ঘরে প্রত্যেকটা অ্যাটেম্পে ফিজিক্সের নম্বর আমার ষাটের থেকে বাড়ছিল না ঘুরে ফিরে সেই ষাট বাষট্টি পঁয়ষট্টিতেই আমি আটকে যাচ্ছিলাম এবছরও তাই হলো নম্বর বাড়লো না আর পাঁচশো ছাব্বিশ পেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে কাটাও গেছিলো পাঁচশো বাহাত্তর অর্থাৎ পঞ্চাশ নম্বরের জন্য আমার সিলেকশন হয়নি আর এটার মেন কারণ ফিজিক্স ছিল ফিজিক্সে যদি আমি আর একটু পঞ্চাশ নম্বর বেশি পেতাম অর্থাৎ ষাটের ঘরে নম্বর না তুলে ফিজিক্সটা যদি আমি একশো দশ অন্তত তুলে নিতে পারতাম তাহলে আমার সিলেকশন সে বছরে হয়ে যেত এটা আমি বুঝতে পারলাম আর পরীক্ষাটা দিয়ে আমি সত্যি ভাবতে পারিনি যে আমি অনেকদিন পড়িনি ঠিকঠাকভাবে মক টেস্ট দিই তার সত্ত্বেও আমার নম্বর পাঁচশোর উপরে আসবে এটা আমাকে একটা কনফিডেন্স দিয়েছিল আর এটা সত্যি আমার বাবার কৃতিত্ব পুরোটা সেদিন বকা না খেলে আমি পরীক্ষা দিতাম না আর তারপরে আমি সে বছর এগ্রিকালচার পরীক্ষাও দিই এগ্রিকালচারে চান্সও পেয়ে যায় গভর্নমেন্ট কলেজে আমি প্রথম দিকটা বুঝতে পারছিলাম না আমি কি করবো আবার নিট দেবো না দেবো না দু হাজার বাইশ সালে এগ্রিকালচারে ভর্তি হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান ছিল অনুষ্ঠান হয় রিলেটিভের তো এই করে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হয়েছিল তারপরে অনেকগুলো মাস বাইশ সালের জন্য আমি আর পড়ি না কারণ আমি ভেবেছিলাম হয়তো আমি আর নিট দেবো না কিন্তু ওই ছাড়তে পারা যায় না তার কারণ দেখো আমি যেটা তোমরা ড্রপ দেবে কিনা সেই ভিডিওতেও এই কথাটা বলেছিলাম অনেকেই কথাটা এগ্রি করবে অনেকেই কথাটা ডিসএগ্রি করবে কিন্তু আমি মনে করতাম ধরো যে যে ছেলে মেয়েটা দুটো তিনটে ড্রপ দেওয়া হয়ে গেছে যে রানিং ইয়ারে নিট এর স্বপ্ন দেখেছিল নিট হলো না ছেড়ে দিয়ে অন্য কোর্সে চলে গেল একটা ড্রপ হয়েছে তাও চলে গেল এটা ঠিক আছে কিন্তু যার বয়সটা অলরেডি কিছুটা বেড়ে গেছে যে দুটো তিনটা ড্রপ হয়ে গেছে তারপরে সে যদি আর গ্রাজুয়েশন করতে যায় সমসাময়িক যারা থাকবে তারা তো তার থেকে অনেকটা ছোট হবে আমি নিট পেতে চেয়েছিলাম নিটের জন্য আমি দু তিন বছর এক্সট্রা সময় দিয়েছি দিয়ে আমি যে ড্রিমটা দেখেছিলাম আলটিমেটলি টাইম লাগলেও ড্রিমটা কমপ্লিট হয়েছে এই ফিলিংসটা কিন্তু আমি নিট পেতে চেয়েছিলাম আমি দু তিন বছর এটাতে ইনভেস্ট করে ফেলেছি তারপরেও আমি সেটা পেলাম না তখন আমি অন্য একটা কোর্সে গিয়ে ভর্তি হচ্ছি এটা আলটিমেটলি আমার মনে হয় খুবই খারাপ লাগে সেই মুহূর্তে তো আর ড্রপ দেওয়া ছাড়া কিছু করার থাকে না তাই না যেমন আমি ভেবেছিলাম এগ্রিকালচারে ভর্তি হয়ে যাব কিন্তু সত্যি বলছি আমি যদি ওটা করতাম আমি কোনোদিনও শান্তি পেতাম না মন থেকে আমি অন্যদের কথা বলছি না আমার মধ্যে যে জিনিসটা ক্রিয়েট হয়ে গেছিল আমি নিজেকে যে জায়গায় সেই সময়টা দাঁড়িয়ে দেখতে চাইতাম তারপরে কি হবে সেটা আমি যখন জীবনে যেটা করি তার পরের কথাটা অতটাও ভাবি না তাই পরবর্তীটা আমি কখনো ভাবিনি আমি ভেবেছি কলেজ অব্দি পৌঁছাই তারপরে কি হবে তারপরে দেখা যাবে কিন্তু আমি তো এই কলেজটাই পড়তে চেয়েছি এই কোর্সটাই পড়তে চেয়েছি আমি তো এগ্রিকালচার নিয়ে পড়তে চাইনি তাহলে আমি কেন ওটাতে ভর্তি হব আমার জিনিসটা ভেতর থেকে খুব খারাপ লাগতো সেই জন্য অনেক ডকুমেন্টস জোগাড় করেও আমি শেষ অবধি ভর্তি হইনি আবার ভাবি যে নিটি দেব দু সালে জানতাম যে সে বছর আগে হয়ে যাবে সেপ্টেম্বর অব্দি আর টানবে না যেহেতু কোভিড প্রায় শেষ হয়ে গেছে প্রিপারেশন শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল ফেব্রুয়ারি মার্চ থেকে আমি প্রিপারেশন শুরু করি আর মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসে পরীক্ষা হয়েছিল এই চার মাস আমি খুব ভালো করে প্রিপারেশন নিই পড়াশোনার প্যাটার্নটা পুরোটা চেঞ্জ করে দিই তখন সেই সময় আমার একটা বন্ধু ছিল যার সাথে আমার ফোনে কন্টাক্ট ছিল আমার লোকাল এরিয়ার নয় তো আমরা একসাথে পড়তাম একসাথে মক টেস্ট দিতাম আমার সেই বন্ধুটা ছিল বলেও ও ড্রপ ইয়ারে যে মেন্টাল একটা স্ট্রেস থাকে সেটার থেকেও আমি কিছুটা বেরোতে পেরেছিলাম কারণ খুব একটা ডিস্ট্রাকশন তখন আমি রাখতাম না যে অনেক মানুষের সাথে মিশছি এটা আমি কখনোই করতাম না পুরো একা থাকতাম সোশ্যাল মিডিয়া অফ করে দিয়েছিলাম শুধু একটাই আমার বন্ধু ছিল আমরা একসাথে মক টেস্ট দিতাম সমস্ত কিছু অ্যানালাইসিস করতাম পড়তাম একসাথে তো তারপর পরীক্ষা দিয়ে আর দু হাজার বাইশ সালে ছশো পঁচিশ পাই অল ইন্ডিয়া র্যাঙ্ক সে বছর হয়েছিল দশ হাজার জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক হয়েছিল চারশো আর দু সালের কথা মেনশন করতে গিয়ে আমি একটা জিনিস শেয়ার করব যখন আমি ফার্স্ট ড্রপ থেকে সেই দু হাজার উনিশ কুড়ি সাল থেকে যখন থেকে আমি মক টেস্ট দিতে শুরু করি তখন থেকে না আমি দেখতাম যে ব্যাচমেট যারা আছে যারা ভালো পড়াশোনায় যে টপার তারা খুব ভালো রেজাল্ট করতো মক টেস্টে উনিশ কুড়ি সালের টপার বলতে সাড়ে পাঁচশো যারা পেত তারাই টপার ছিল আর তার কারণ তখন তো কাট অফটা অনেকটা কম যেত আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করে তো তারা টপ করতো ভালো রেজাল্ট করতো বা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে যখন দেখতাম মক টেস্ট হতো যারা ভালো স্কোর করছে অনেক সময় অনেক ইনস্টিটিউটে প্রাইজ দিত আমি কখনো ওই ছশো দূরের কথা সাড়ে পাঁচশো পেতাম না মক টেস্টে সব সময় ওই চারশো আশি পাঁচশো এরকম নাম্বার পেতাম সেখান থেকে যখন দু সালে আমি প্রিপারেশন নিতে শুরু করি আমি প্রথম থেকে একটা জিনিস টার্গেট করেছিলাম এবছর আমাকে মক টেস্টগুলোতে ভালো নাম্বার পেতে হবে মার্চ মাস থেকে আমি মক টেস্ট দিতে ঠিকঠাকভাবে শুরু করি আর প্রথম যে মক টেস্ট আমি দিই জীবনে প্রথম ফিজিক্সওয়ালাতে আমি মক টেস্টটা দিয়েছিলাম আর সেটাতে আমি ছশো পঁয়তাল্লিশ নম্বর পাই আমার এখনো দিনটা খুব ক্লিয়ার মনে আছে তার কারণ আমি যখন মক টেস্ট দিয়েছিলাম আমার বাবা মা বাড়িতে ছিল না এই কথাটা আমার বাবা মাও জানে না আমি যখন প্রথম ওই অনলাইনে সাবমিট করে ছশো পঁয়তাল্লিশ নম্বরটা উঠেছিল না আমি খুব কেঁদেছিলাম মানে আমি হাউ হাউ করে সেদিন কেঁদেছিলাম আমার ডায়েরি এখনো লেখা আছে পারলে আমি এটা অ্যাটাচ করে দেবো এখানে নিটের থেকে বেশি আনন্দ তো আমি সেই দিন পেয়েছিলাম যেদিন আমি প্রথম মক টেস্টে ছশো পঁয়তাল্লিশ নাম্বার পেয়েছিলাম সত্যি বলছি খুব ভালো লেগেছে আমি ঠাকুরের কাছে এসে কেঁদেছিলাম পর্যন্ত যে মানে মানুষ চেষ্টা করলে সব কিছু সম্ভব কারণ তার আগে না আমি মক টেস্টের জন্য প্রথম ড্রপ থেকে অনেক চেষ্টা করতাম কোনো দিন আমি নাম্বার পেতাম না আমি বুঝতেই পারতাম না কি করলে মক টেস্টে নাম্বার পাওয়া যায় সেই জায়গার থেকে আমি আজকে তোমাদের কনফিডেন্স নিয়ে যখন বলি না যে মক টেস্টে এরকম এরকম করে পর মক টেস্টে নাম্বার আসতে বাধ্য তো সেটা আমি অনেক কিছু অ্যানালাইসিস করে তারপরে বলি সব রকম ভুল মেথড অ্যাপ্লাই আমি না করে নিয়েছি দেখো আমাকে কেউ গাইড করে দেয়নি কোনোদিন আমি কি করে জানবো কোনটা ঠিক কোনটা ভুল যেটা করেছি ভুল করেছি এইভাবে হয়নি এইভাবে করেছি এইভাবে হয়নি তারপরে গিয়ে একটা হয়তো ঠিক ডিসিশন যতদিনে নিয়েছি যতদিনে রেজাল্টটা পেয়েছি হতে পারে আমি দেরি করে পেয়েছি হতে পারে আমার অনেক ভুল আছে কিন্তু আলটিমেটলি তো পেয়েছি আলটিমেটলি আমি খুশি হয়েছি অনেকেই হয়তো এটা আমি কতটা খুশি হয়ে কথাটা বলছি কতটা স্যাটিসফ্যাকশন থেকে কথাটা বলছি এটা বাইরের কোনো মানুষের পক্ষে সেইভাবে বোঝা সম্ভব না যে এই সিচুয়েশনটা ফেস করেনি তার পক্ষে তো বোঝা আরোই সম্ভব না অনেকে অনেক রকম কথা বলবে কিন্তু যেটা মেন সেটা হচ্ছে নিজের খুশিটা নিজের বাবা মায়ের খুশিটা ওই মক টেস্টের নাম্বারটা আসা শুরু হলো ছশো পঁয়তাল্লিশ কখনো ছশো কুড়ি আসতো ছশো দশ আসতো কিন্তু ছশোর নিচে কোনোদিন নামেনি যখন প্রথম আবার ফুল সিলেবাস টেস্ট দিলাম তখন আবার পাঁচশোর ঘরে নেমেছিল কিন্তু এমনি সারা বছর অ্যাভারেজ নাম্বারটা ঠিকঠাক আসতো যেটা আমার জন্য খুব বড় একটা চেঞ্জ ছিল যেটাতে আমি খুব খুশি হতাম ওটাই একমাত্র আমার কনফিডেন্স ছিল ওটাই একমাত্র আমার পড়াশোনার মোটিভেশন ছিল যে মক টেস্টে ঠিকঠাক নম্বর পাওয়াটা আর আরেকটা জিনিস ফিজিক্সটা ইমপ্রুভ করার জন্য আমি কি করেছিলাম এই ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে দু হাজার উনিশ কুড়ি একুশ সালে ফিজিক্সে আমার নাম্বার কোনোদিনও ষাটের ঘরের থেকে বেশি আসেনি কিন্তু বাইশ সালে আমি যখন ফাইনালি নিট পেলাম সে বছর আমার ফিজিক্সের নাম্বার ছিল একশো বাষট্টি আমি এই এক বছরে এক বছরে পুরোপুরি প্রিপারেশন টাইম পাইনি কারণ আমাদের নিট দশ মাসের মাথায় হয়েছিল আর আমি তার মধ্যে আরোই কম টাইমে প্রিপারেশন নিয়েছিলাম তো চার পাঁচ ছ মাসের মধ্যে আমি কি এমন করেছিলাম যে ফিজিক্সে আমি একশো নম্বরের জাম দিতে পারলাম যে ষাট থেকে একশো বাষট্টি এটা কিন্তু অনেক অনেক বড় একটা জাম তোমাদের যদি দরকার হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো এটা আমার কাছে খুব একটা স্যাটিসফ্যাকশনের জায়গা যে যে সাবজেক্টটা আমি সবচেয়ে উইক ছিলাম যেটা আমি সবচেয়ে ভয় পেতাম সেটা আমার ফেভারিট সাবজেক্ট হয়ে গেল পরে কেমিস্ট্রি আমার প্রথম দিকে হয়তো ভালো লাগতো পরের দিকে অতটাও ভালো লাগতো না ফিজিক্স পড়তে আমার খুব ভালো লাগতো ফিজিক্স সলভ করতে ভালো লাগতো বা একটা আলাদা কনফিডেন্স চলে এসেছিল আর শুধু नीट বলেই না মক টেস্ট তো আমি যখনই দিতাম থেকে নাম্বারই আমার ভালো আসতো একশো পঞ্চাশের আশপাশেই সবসময় ফিজিক্স এর নাম্বার আসতো সেই বছরে কারণ ফিজিক্সটা সেই বছর খুব ভালোবেসে পড়েছিলাম আর তারপরে তো দু বাইশ সালে পরীক্ষা হলো আর আমি না সবসময় খুব লো কনফিডেন্ট একজন মানুষ হল থেকে বেরিয়ে আমি মাকে বলিনি যে আমার সিলেকশন হবে কি হবে না আমি বলছি দেখি হতেও পারে নাও হতে পারে কারণ আমি অতটা হল থেকে বেরিয়ে বলতে পারি না যে খুব ভালো পরীক্ষা হয়েছে তারপরে হয়তো বাড়ি এসে ঘুরে দেখলাম আমার চান্স হয়নি এটা খুব খারাপ লাগে তো আমি বাইরে বেরিয়ে বলেছিলাম যে দেখা যাক হবে কি না আমার মা তখন খুব ঘাবড়ে গেছিলো আর মায়ের মানে রীতিমতো শরীর খারাপ করতে শুরু করেছিল যে এবছরও হলো না তো তারপর বাড়ি আসি আমাদের বাড়ি অনেকটা দূরে সেন্টার পরে বাড়ি আসতে রাত হয়ে গেছিলো তারপরে মেলালাম তখন ছশো পঁচিশ নাম্বার আসলো তখন তো জানতাম না কোথায় সিলেকশন হবে বা কি হবে কিন্তু আমার এটা বুঝতে পেরেছিলাম যে সিলেকশন এবছর হয়ে যাবে আর সেই পুরো রাতটা দু হাজার বাইশ সালের সতেরোই জুলাই এখনো মনে আছে ওই পুরো রাতটা আমি ঘুমাইনি ওই রকম কখনো হয়নি যে একটা না চব্বিশ ঘন্টার বেশি জীবনে জেগে আছে ওই প্রথম রাত আমি দুটো চোখের পাতা এক করতে পারিনি সেটা টেনশনে না খুশিতে মানে বিশ্বাসই হচ্ছিল না যে তিন বছর ড্রপ দেওয়ার পরে খারাপ জীবনে দেখতে দেখতে এমন জায়গায় নেমে গেছিলাম বিশ্বাস করতে পারিনি জীবনে আবার কখনো ঘুরতে পারে জীবনটা আবার কখনো ভালো দিন আসতে পারে আমার ওয়েট ভীষণ বেড়ে গেছিলো নিজের প্রতি কোনো কেয়ার করতাম না নিজের দিকে ঘুরেও দেখতাম না শুধুমাত্র ঘর খাট বই আর একাকিত্ব যেটা হয় তো এটা ছাড়া আর কিছু সঙ্গে ছিল না তো এই তিনটে ড্রপ ইয়ারে না জীবনটা পুরো একদম জিরোতে চলে গেছিল কোনোদিনও ভাবতেই পারিনি যে জীবনে আবার একটা টার্ন আসা সম্ভব প্রথমে নির্দেশে সেই রাতটাতে বিশ্বাসই করতে পারিনি এরকম কিছু হচ্ছে আমি বাবাকে আমার মনে আছে এরকম একটা কথাও বলেছিলাম যে রাস্তার ধারে যে ভিক্ষুক থাকে তাকে যদি আমি হঠাৎ করে একটা গিয়ে সোনার কোনো গয়না দিই কার যে রিয়াকশনটা হবে সে তো বিশ্বাস করবে না না যে আমাকে দু টাকা এক টাকা পাঁচ টাকার বাইরে কেউ বেরিয়ে হঠাৎ করে এতগুলো টাকার জিনিস এত দামি একটা জিনিস কেন দিচ্ছে আমি তো এটা ডিজার্ভই করি না আমারও নিজের প্রতি বিশ্বাসটা এই লেভেলে নেমে গেছিল যে আমি হয়তো আর কোনোদিনও পারবো না প্রচুর মানুষের প্রচুর কথা শুনেছি জীবনে ছোট থেকে যখন ভালো করেছি যারা খুব প্রশংসা করতো মাধ্যমিকে যখন ভালো রেজাল্ট করেছি যারা বাড়ি এসে বাহবা দিয়ে গেছে সতেরো আঠারো বছরের একটা বাচ্চা একটা খারাপ রেজাল্ট আজকে তো আমি বড় হয়ে গেছি আর যখন একটা সতেরো আঠেরো বছরের বাচ্চার কথা ভাবি খুব একটা বড় এখনো হইনি যারা আমাকে সেই সময় টন করেছিল তাদের থেকে তো এখনো আমি অনেক ছোট আছি কিন্তু এইটুকু পরিণত বুদ্ধি আমার মধ্যে আছে সতেরো আঠারো বছরের বাচ্চা যদি কোনো একটা ভুল করে আজকে ভালো রেজাল্ট হচ্ছে কালকে কোনো কারণে খারাপ রেজাল্ট হতেই পারে এটার জন্য কি বাচ্চাটাকে মানসিক দেওয়া ঠিক যদি বকা দেওয়ার হয় তার জন্য তো তার বাবা মা আছে কিন্তু তার বাইরে কোনো থার্ড কাউকে মনে আঘাত করে কথা বলাটা উচিত না কারণ একটা রেজাল্ট আজকে কেউ একশো একশো পাবে কেউ একশো আশি পাবে পেতেই পারে কিন্তু সেটা নিয়ে বলার অধিকার মানসিক ভাবে কাউকে আঘাত করার অধিকার মনে হয় না এটা খুব একটা ভ্যালিড রিজন কারণ এটা কোনো পাপ না যখন একটা বাচ্চা একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা তো সাপোর্ট না করে উল্টে আর তোর কি হলো তুই কি পড়ছিস তুই কি তাহলে এখন বাড়িতেই বসে থাকবি এই ধরনের মানে এরকম অনেক কথা মানে বাবা মা কখনো যে প্রেশার দেয়নি সেই প্রেশার অন্য পারিপার্শ্বিক থার্ড পার্সেন্ট বেশি দিয়েছে তোমরা সবাই এটা অবশ্যই ফেস করো আমি জানি এই জন্য আমি কথাটা বললাম তো এমনও হয়েছে যে পরীক্ষার আগে শেষ এক মাসে আমি নিজের বাবা মা আমাকে কখনো কিছু বলতো না বাবা মা আমার প্রতি বিশ্বাস রাখতো কিন্তু অন্য রিলেটিভের ভয়তে যে আমার বাবাকে ফোন করে জিজ্ঞেস করবে যে কেমন পড়ছে কি এরবার কেমন প্রিপারেশন পরীক্ষা কেমন হবে এই ভয়তে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে যেতাম আমি রাত্রে শেষ তিন চার মাস হয়তো হার্ডলি ঘন্টা করে ঘুমাতাম প্রতিদিন শুতে দেরি হতো রাত্রেও সকালে আমার ঘুম ভেঙে যেত যে আমার বাবা তাহলে এবছর কি জবাব দেবে আমার জন্য আমার বাবার এতটা সম্মান নষ্ট হচ্ছে এইভাবে আমি রাত্রে ঘুমাতে পারতাম না তো এই মানসিক প্রেশার গুলো দেওয়া কোনো বাচ্চার উপর উচিত না আজকে যে খারাপ হয়তো করেছে রেজাল্ট কালকে সে সে ভালো করবে এটা উচিত নিজে অলরেডি তার গিলতে ভুগছে তাকে আরো বেশি করে সামাজিক ভাবে প্রেশার দেওয়ার তো দরকার নেই আর বিশ্বাস করবে না যখন আমি কলেজে চান্স পেয়ে যাই তারপর থেকে কিন্তু সেই মানুষগুলো আমার আর খোঁজও নেয় না আমি জানিও না তারা এখন কেমন আছে কি করছে তার কারণ আজকে তুমি হয়তো খারাপ রেজাল্ট করছো তারা না সেটা দেখে ধরেই নাই যে তুমি আর চান্স পাবে না আর এই পাবে নাটা শুনতেই কিন্তু তারা বারবার খোঁজ নাই পেয়ে গেলে কিন্তু তাদের এক্সপেকটেশনটা যেটা তারা করেছিল সেটা আর হয় না তো সেজন্য তারা তোমার থেকে বেশি তখন ভেঙে পড়ে আমি ভগবানের ভীষণ বিশ্বাস করি তুমি কোনো দোষ করনি তুমি তোমার মতন করে নিজের বেশ দিয়ে পরিশ্রম করে যাও তুমি কখনো কারোর কোনো ক্ষতি করো না ভগবান তুমি যেটা ডিজার্ভ করো সেটা তোমায় দেবে আর কেউ যদি কাউকে মনে কোনো আঘাত করে কারোর জন্য কারোর যদি মনে আঘাত হয় এই জন্মের ফল সেটাও প্রত্যেকটা মানুষ সেটা আমি হই বা তুমি হই এই জন্মেই ফেরত পাবে পরের জন্ম বলে কিছু হয় না তুমি তোমার পরিশ্রম করে যাও আমি আজকে এই ভিডিওটা করলাম বহু বছরের একটা জার্নি এই ভিডিওতে শেয়ার করলাম এখন হয়তো আমার জীবন ভালো চলবে কখনো আবার ডাউন ফল আসবে আবার কোনো না দিন নিশ্চয়ই ভালো হবে সুখ দুঃখ দুটো মিলিয়ে জীবন জীবনের কাঠটা তো কখনো এরকম প্যারালালি চলে না জীবনের কাঠটা এরকম আজকে যদি আবার আমার খারাপ হয় কোনো দিন আবার নিশ্চয় যদি আমি পরিশ্রম করে থাকি যদি আমি কারোর কখনো কোনো ক্ষতি না করে থাকি আবার একদিন নিশ্চয়ই ভালো হবে সেটা আমার পরিশ্রমের জোরেই হবে আর আমি বিশ্বাস করি সবার তাই হবে হয়তো আজ থেকে পাঁচ দশ বছর পরে আবার এর পরে কি হলো সেই স্টোরিটা শোনাতে বসবো যদি সুযোগ হয় যদি আবার ভগবানের আশীর্বাদ থাকে যদি তোমাদের ভালোবাসা থাকে জানি না কি হবে ভবিষ্যৎ কেউ বলতে পারে না এই ভিডিওটা খুব হৃদয়ের ভিতর থেকে বানালাম নিজের বানিয়ে ভালো লাগছে বলতে পেরে ভালো লাগছে তোমরা সবাই ভালো দেখো খুব ভালো করে পড়াশোনা করো আর এরপরে তোমাদের যদি কোনো প্রিপারেশন রিলেটেড বা অন্য যে কোনো টপিকে তোমাদের ভিডিও দরকার হলে আমাকে বলো আর তোমাদের কোনো যদি অসুবিধা হয় পড়তে বা যে কোনো ডাউট থাকলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করো ইনস্টাগ্রাম মাঝে মাঝে আমার পরীক্ষা চলে এলে ভাবি আর ইনস্টাগ্রাম করবো না ডিঅ্যাক্টিভেট করে দেবো বাট তোমাদের জন্যই ইনস্টাগ্রামটা খুলে রেখেছি যে জানি যে কারোর কোনো দরকার হলে আমাকে সবাই ইনস্টাগ্রামে জিজ্ঞেস করবে তোমাদের যা দরকার হবে তোমরা আমাকে জিজ্ঞেস করো তোমাদের জন্য ওটা খোলা রয়েছে আর এই ভিডিওটা এখানে শেষ করছি খুব ভালো থেকো তোমরা টাটা